সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক শামিমারা বেগম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ। আমি একাদশ শ্রেণীর বাণিজ্য এবং মানবিক বিভাগের জন্য অর্থনীতি বিষয়ে প্রথম পত্র নিয়ে এসেছি। আমরা কতদিন যাবত যে অধ্যায়টি দেখে এসেছি সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে ভোক্তার ও উৎপাদকের আচরণ তত্ত্ব। আমরা তাহলে বলেছি সমাজে দুটি অংশ আছে, অর্থনীতি দুটি অংশ আছে, একটি হচ্ছে ভোক্তা আর একটি হচ্ছে উৎপাদক। তার মানে একটা হচ্ছে ক্রেতা আর একটা হচ্ছে বিক্রেতা। তাহলে আমরা এতদিন যতটুকু দেখে এসেছি, অর্থাৎ আমরা দেখে এসেছি চাহিদা উপযোগ কি, চাহিদা কি, চাহিদা বিধি, চাহিদার প্রকারভেদ, চাহিদার স্থিতিস্থাপকতা, তাহলে এই পুরাটা অংশই ছিল আমাদের মূলত ভোক্তা কেন্দ্রিক। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ উৎপাদক কিভাবে ভাবে, উৎপাদক কি করে, সেটাই আমাদের আজকে মূল আলোচনার বিষয়। তাহলে আজকে যে বিষয়টা সেটা হচ্ছে উৎপাদকের আচরণের অংশ, এবং এক্ষেত্রে আমি যেই আলোচনা করব সেটা হচ্ছে যোগান। তাহলে আমরা বলছি ক্রেতার দিক থেকে আসে চাহিদা, উৎপাদকের দিক থেকে আসে যোগান। তাহলে আজকে আমরা যেই বিষয়টা জানব সেটা হচ্ছে মূলত যোগান কেন্দ্রিক। তাহলে প্রথম হচ্ছে যোগান কাকে বলে, যোগান বিধি কি, যোগান সূচি কি, যোগান রেখা কিভাবে পাওয়া যায়, এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে তোমাদের জন্য যারা চাহিদা বিষয়টি ভালো করে বুঝতে পেরেছো, যোগানটা তাদের জন্য খুবই সহজ। এমনিতেও চাহিদার চেয়ে যোগানের অধ্যায়টা একটু সহজ আসলে। তাহলে আমি যেটা বলছি, আমি যদি প্রথমেই বলি যে যোগান কি, যোগানের ইংরেজি যেটা হচ্ছে সাপ্লাই, সাপ্লাই। আরেকটি শব্দ আমরা জানি সেটা হচ্ছে স্টক। আমরা নর্মালি যেটা ভাবি যে যোগান এবং স্টকটা আমরা একই ভাবি, অর্থাৎ মজুদ এবং যোগান স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে সবাই একইভাবে মেনে নেয়, অর্থাৎ যেটা মজুদ সেটাকেই তারা যোগান ভেবে নেয়। কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যোগান এবং মজুদের মধ্যে একটা বেসিক একটা পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? মজুদ হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের সমাহার। এখন আমরা দেখি যে আমরা এই গত বছরই দেখেছিলাম যে তোমার হাওর অঞ্চলে প্রচুর ধান হয়েছিল, এবং যখন ধানটা পেকে গিয়েছে, কাটার সময় হয়েছে, ঠিক তখনই অসময়ে একটা বন্যা হয়েছিল। তাতে কি হয়েছিল, আমাদের কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাহলে কি ওই সময় যে ধানটা ছিল সেটা কিন্তু বিক্রয়যোগ্য ছিল না, সেই ধানটা কিছু প্রসেস করার পরে, কাটার পরে, প্রসেস করার পরে সেটা কিন্তু বিক্রয়যোগ্য হতো। তাহলে প্রথম কথা হচ্ছে বিক্রয়যোগ্য দ্রব্যের পরিমাণকে আমরা বলি মজুদ। বিক্রয়যোগ্য কেন বলছি, একটা ফসল হোক, একটা পণ্য হোক, যখনই বিক্রয় করার মতো হবে, অর্থাৎ ক্রেতার সামনে হাজির করা যাবে, সেটাকে আমরা বলি বিক্রয়যোগ্য। আমার মাঠে অনেক ধান আছে, এখনো পাকেনি, বা আমার একটা কাপড় তৈরি হচ্ছে, হবে কিন্তু হয়নি, এটা কিন্তু বিক্রয়যোগ্য না। তাহলে বিক্রয়যোগ্য যে পণ্যটা সেটা হচ্ছে মজুদ, সেটার ইংরেজিটি হচ্ছে কি, স্টক। এখন এই সাপ্লাইয়ের সাথে স্টকের একটা সম্পর্ক আছে, এজন্যই কিন্তু আমার এই মজুদের ধারণাটা রাখা জরুরি। একটা হচ্ছে মজুদ আর একটা হচ্ছে যোগান, এবং যোগানের কি আমরা আরেকটা নাম দিই, সেটাকে বলি সরবরাহ। দুইটা একই কথা। তাহলে মজুদটা হচ্ছে কি, বিক্রয়যোগ্য দ্রব্যের মোট পরিমাণ, আর যোগান হচ্ছে ওই বিক্রয়যোগ্য দ্রব্য থেকে উৎপাদক বা বিক্রেতা নির্দিষ্ট দামে, নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বিক্রি করতে আগ্রহী। এটা কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি যে আমি যদি দেখি যে যে মৌসুমে যে ফসলটা হয়, আমি মনে করলাম যে এখন পেঁয়াজের মৌসুম চলছে, এখন পেঁয়াজের দামটা কিন্তু বাজারে কম, এখন পেঁয়াজ কিন্তু তোলা হয়ে গিয়েছে, অর্থাৎ এই পুরা পেঁয়াজটা যেটা চাইলেই বিক্রি করা যায় সেটা হচ্ছে কি, মজুদ। কিসের মজুদ, পেঁয়াজের মজুদ। আমি ধরে নিলাম আমার, আমি একদম সামান্য একটা হিসাব করলাম যে 100 কেজি আমার পেঁয়াজ আছে, এটা হচ্ছে আমার মজুদ, অর্থাৎ আমি চাইলেই বিক্রি করতে পারবো। কিন্তু বিক্রেতা বা কৃষক জানে যে এখন হচ্ছে পেঁয়াজের মৌসুম, এখন যদি আমি বাজারে বিক্রি করি আমি হয়তো দামটা
বেশি পাবো না, অথবা আমি যেই দামে এখন বিক্রি করতে পারবো সেটাতে হয়তো বা আমার মুনাফা হবে না, অথবা আমার খরচটা উঠবে না, কিন্তু আমি এটাই যদি কয়েকদিন পর বিক্রি করি তাহলে দেখা যাবে আমি ভালো ফলাফল লাভ করব, অর্থাৎ আমি অধিক দাম পাব। তাহলে সে কি করছে, সে এই পরিমাণ পেঁয়াজ থেকে সে এখন আবার সে ভাবছে এখন যদি কিছু বিক্রি না করি তাহলে আমার যে খরচটা সেটা তো আমি তুলতে পারবো না। হতে পারে সে এখন 30 টাকা করে কেজি দরে সে 60 কেজি বিক্রি করতে চায়। তাহলে কি দাঁড়ালো, 100 কেজি যেই তার পেঁয়াজ উৎপাদন হয়েছে যেটা চাইলেই এখন বিক্রি করতে পারে সেটা হচ্ছে তার মজুদ, আর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে, অর্থাৎ এখন সে চাচ্ছে 30 টাকা করে কেজি দামে, প্রতি কেজির দাম কত, 30 টাকা করে সে কত বিক্রি করতে চাচ্ছে, 60 কেজি, আর বাকিটা সে কি করে রাখতে চাচ্ছে, সে মজুদ করে রাখতে চাচ্ছে, অর্থাৎ পরবর্তীতে সে বিক্রি করতে চাচ্ছে। কিন্তু এখন যদি সে দেখে যে দামটা অনেক বৃদ্ধি পেয়েছে তাহলে সে হয়তোবা পুরো 100 কেজি সে বিক্রি করে দিতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে মোট বিক্রয়যোগ্য দ্রব্যের পরিমাণকে আমরা বলছি মজুদ, আর বিক্রয়যোগ্য দ্রব্য থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে আমি যতটুকু বিক্রি করতে রাজি, আমি বলতে উৎপাদক বা বিক্রেতা সেটা হচ্ছে যোগান বা সরবরাহ। এটাকে যদি আমি ছোট্ট একটি তালিকার মাধ্যমে দেখাই তাহলে খুব সহজ হবে। আমি এই পেঁয়াজটাকে যদি নেই, আমি এখানে লিখলাম প্রাইস, এটা লিখলাম স্টক, এটা লিখলাম সাপ্লাই। এখন এখন পেঁয়াজের দাম যদি হয় 30 টাকা, তার টোটাল উৎপাদন হয়েছে 100 কেজি, সে যদি 10 টাকা পায় সে দেখা যাবে যে কোনো পেঁয়াজে বিক্রি করবে না, তাহলে তার পুরা সাপ্লাই হবে জিরো, অর্থাৎ 10 টাকা যদি হয় বাজার দাম সে কোনো পেঁয়াজ বিক্রি করবে না, কিন্তু টোটাল পেঁয়াজটাই কিন্তু তার বিক্রয়যোগ্য, অর্থাৎ চাইলেই সে বিক্রি করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যখন দ্রব্যের দাম, অর্থাৎ পেঁয়াজের দাম 10 টাকা কেজি সে পাচ্ছে, তখন পুরাটাই সে রেখে দিচ্ছে, সাপ্লাই করছে কম। এখন যদি এটা হয়ে যায় 30 টাকা, সে তখন ভাবলো যে 30 টাকা করে যেহেতু আমি পাচ্ছি আমি কি করি, আমি 40 কেজি বিক্রি করে দেই, তাহলে তার এখানে থাকলো কত, 60 কেজি। আবার যদি এমন হয় যে 50 টাকা করে সে পাচ্ছে, সে কি করলো, এটাকে সে 80 কেজি বিক্রি করলো, তার থাকলো কত, 20 কেজি। যদি সে 70 টাকা করে পায় সে পুরাটাই বিক্রি করে দিবে, তাহলে তার স্টক হচ্ছে কত, জিরো। তাহলে এখানে খুব সহজ একটা তালিকা, সেই তালিকাতে মূল বক্তব্য যেটা হচ্ছে যে মোট বিক্রয়যোগ্য দ্রব্যের পরিমাণটাকে আমি বলছি মজুদ বা স্টক, আর এখান থেকে নির্দিষ্ট দামে আমি যতটুকু বিক্রি করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার যোগান বা সরবরাহ, যেটাকে আমি বলছি সাপ্লাই। এবং এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, দাম যত বাড়ে যোগান তত বাড়ে কিন্তু মজুদ তত কমে। আবার উল্টা যদি বলি, দাম যত কমে মজুদ তত বাড়ে যোগান তত কমে। তাহলে এখান থেকে কিন্তু আমি দুটার সম্পর্ক দেখছি, যে যোগানের সাথে মজুদের কি সম্পর্ক। প্রথম কথা হচ্ছে যেহেতু মজুদ হচ্ছে সম্পূর্ণ অংশ আর যোগান হচ্ছে কি, একটি অংশ, তাহলে প্রথম যেটা হচ্ছে যে আমি যদি পুরাটা ভাবি এটা হচ্ছে আমার মজুদ, তাহলে একটা অংশ আমি বিক্রি করি তাহলে এটা হচ্ছে আমার যোগান, এটা হচ্ছে আমার স্টক, এটা হচ্ছে আমার সাপ্লাই। এখন এখানে দেখা যাবে যে স্টক অবশ্যই পূর্ণ অংশ, সাপ্লাই হচ্ছে একটি অংশ। এবং আরেকটা বিষয় হচ্ছে সাপ্লাই কখনোই মজুদের চেয়ে বেশি হবে না, কিন্তু সমান হতে পারে বা কম হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে দামের সাথে যদি আমি বলি, দাম যত বৃদ্ধি পায় যোগান তত বাড়ে মজুদ তত কমে, আর দাম যত কমে মজুদ তত বাড়ে যোগান তত কমে যায়, অর্থাৎ দামের সাথে যোগানের সরাসরি সম্পর্ক কিন্তু মজুদের সাথে বিপরীত সম্পর্ক। তাহলে মজুদ সম্পর্কে আমার এতটুকু বেসিক ধারণা দরকার এজন্যই যে আমরা সাধারণত যাতে করে এটাকে এক করে না ফেলি। তাহলে মজুদ হচ্ছে বিক্রয়যোগ্য মোট দ্রব্যের পরিমাণ, আর সরবরাহের সাথে একটা বিষয় হচ্ছে
এটা সময় একটা বিষয়, দ্রব্যের দাম একটা বিষয়, অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একজন উৎপাদক বা বিক্রেতা যে পরিমাণ দ্রব্য সামগ্রী বিক্রি করতে ইচ্ছুক সেটাকে আমরা বলছি যোগান। তাহলে যোগান সম্পর্কে যদি আবার যদি বলি, তাহলে যোগান হচ্ছে কি, একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে ইচ্ছুক সেটাকে বলছে যোগান বা সাপ্লাই বা সরবরাহ। তাহলে যোগানটা কি, আমরা আর কখনোই যারা ইকোনমিক্স পড়বো আমরা যোগান আর মজুদকে এক করে ফেলবো না, ঠিক আছে? এবং আমরা মার্কেটে গেলে দেখি যে আমরা নির্দিষ্ট একজনের কাছে হয়তো বা 100 শার্ট আছে, তুমি যেই দামটা বলছো তাতে সে হয়তো 2টা বা 3টা বিক্রি করতে রাজি আছে, কিন্তু দাম যদি বেশি বলো সে হয়তো আরও বেশি বিক্রি করতে রাজি হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে মজুদ হচ্ছে বিক্রয়যোগ্য দ্রব্যের পরিমাণ, আর সাপ্লাই হচ্ছে বা যোগান হচ্ছে নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ বিক্রি করতে ইচ্ছুক সেটাই হচ্ছে যোগান। এবং আমরা কেন সময়ের কথা বলছি, কেন দামের কথা বলছি, আমরা যদি দেখি ঈদের আগে একজন বিক্রেতা যেই দামে বিক্রি করতে চায় ঈদের পরে কিন্তু তার চেয়ে কম দামে বিক্রি করতে চায়, অথবা রোজার প্রথমে সে যেই দামে বিক্রি করতে চায়, রোজা যত বেড়ে যায় ঈদ যত কাছাকাছি আসে সে কিন্তু তার দামটা আরো বেশি আশা করে। অর্থাৎ যে কোনো উৎসবের আগেই দেখা যায় বিক্রেতা চায় একটু বেশি দামে বিক্রি করতে। তাহলে এখান থেকে একটা জিনিস আমাদের আবারও মনে রাখতে হবে যে বিক্রয়যোগ্য দ্রব্যের মোট পরিমাণকে মজুদ বলছি, আর এই মজুদ থেকে আমি নির্দিষ্ট দামে যতটুকু বিক্রি করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যোগান। এখন ঠিক আগের মতোই আমরা চাহিদাতে কি পড়েছিলাম, চাহিদা বিধি। চাহিদা বিধিতে কি ছিল বলেছিলাম, চাহিদার সাথে দামের যে সম্পর্ক সেটা হচ্ছে চাহিদা বিধি। ঠিক একইভাবে যোগান বিধি হচ্ছে যোগানের সাথে দামের যে নির্ভরশীলতার সম্পর্ক, এই যে পারস্পরিক যে নির্ভরশীলতার সম্পর্ক সেটাই হচ্ছে যোগান বিধি। তাহলে তার আগে আর একটি বিষয় হচ্ছে, এটা যদিও আমাদের পরে আলোচনার কথা, অর্থাৎ সিলেবাস অনুযায়ী যদিও পরে আছে, কিন্তু মূল হচ্ছে যোগান নির্ধারণ করে কৃষির উপরে, অর্থাৎ যোগানের পরিমাণটা কি কি বিষয়ের উপরে নির্ভর করে। আমরা যদি দেখি এটা সবাই জানি, প্রথমেই নির্ভর করে বিক্রেতার দৃষ্টিকোণ থেকে, একটা দ্রব্যের দাম যত বাড়ে যোগানের পরিমাণ তত কমে। 2 নম্বর হচ্ছে উৎপাদনের উপকরণ। আমি জানি যে উৎপাদন হয় কি দিয়ে, কতগুলি উপকরণ দিয়ে। উপকরণের দাম যদি কমে যায় উৎপাদনের পরিমাণটা বেড়ে যায়, অর্থাৎ যোগানটাও বেড়ে যায়। আবার যদি এমন হয় যে টেকনোলজি যদি বৃদ্ধি পায়, অর্থাৎ আধুনিক টেকনিক যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে দেখা যায় যে যোগানের পরিমাণ বেড়ে যেতে পারে। এবং তার অন্যতম উদাহরণ হচ্ছে বাংলাদেশে যেই পরিমাণ পোশাক আমরা পাই স্বল্প দামে, সেটা বিশেষ করে তোমার ঢাকা কলেজের উল্টা পাশেই আমরা যে ড্রেসগুলি পাই, শীতের পোশাকগুলি পাই, গার্মেন্টস ফ্যাক্টরি থেকে উৎপাদিত হয় বলেই কিন্তু আমরা অনেক কম দামে এগুলি ক্রয় করতে পারি। অর্থাৎ টেকনোলজি যত উন্নতি হবে আমাদের দ্রব্যের উৎপাদন তত বেশি হবে, খরচ তত কম হবে, এই জন্য দেখা যায় কি যোগানটা তত বেশি হয়। আরেকটা বিষয় হচ্ছে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণ হচ্ছে আমরা জানি বিশেষ করে কৃষি পণ্য, কৃষি পণ্যের উৎপাদনটা কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল বাংলাদেশের ক্ষেত্রে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে দেখা যায় যে কৃষি নির্ভর করে প্রকৃতির উপরে। এটাকে আমরা বলি, বাংলাদেশের কৃষিকে আমরা কিন্তু বলি একটি জুয়া খেলা, কৃষির জলবায়ুর জুয়া খেলা বলি আমরা প্রকৃতির, অর্থাৎ প্রকৃতির উপরে নির্ভর করে এটা আমার উৎপাদন কতটুকু হবে কতটুকু হবে না। যদি উৎপাদনের পর প্রচণ্ড বন্যা হয় বা খরা হয় তখন দেখা যায় উৎপাদনটা ব্যাহত হয়। বিশেষ করে তোমরা দেখবে যে আমের যখন বকুল হয়, অর্থাৎ আমের কুড়ি যখন হয়, তখন যদি হঠাৎ করে কোনো ঝড় হয় বা যদি কোনো শিলাবৃষ্টি হয় ওই আমের সেই বছর ফলনটা কিন্তু ব্যাহত হয়। আবার যে বছর ওই সময় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় সে বছর কিন্তু আমের ফলনটা ভালো হয়। তাহলে দেখা যাচ্ছে যে প্রকৃতিও কিন্তু যোগানের একটি নির্ধারক, অর্থাৎ যোগান অনেকগুলি বিষয়ের উপর নির্ভরশীল। প্রথমটা আমরা কি বলছি, ওই দ্রব্যের দাম, অবশ্যই দামের উপরে যোগান নির্ভর করে। তারপরে হচ্ছে উৎপাদনের উপকরণ, অর্থাৎ উৎপাদন উপকরণ যদি বেশি পায় উৎপাদনটা সহজ হয়। তারপর হচ্ছে টেকনোলজি, তারপর হচ্ছে সময়, তারপর হচ্ছে পরিবেশ, এবং আমরা যেটাকে বলছি প্রকৃতি। এগুলি ছাড়াও বিভিন্ন কারণ আমাদের আছে। তাহলে এই সকল বিষয়ের উপর নির্ভর করে কি, যোগানের পরিমাণ বা যোগানের নির্ধারক। এখন শুধু যদি আমরা বলি যে যোগানের সাথে কার সম্পর্ক,
যোগানের সাথে সম্পর্ক হচ্ছে, প্রত্যক্ষ সম্পর্ক হচ্ছে দামের সাথে। অর্থাৎ আমি একটা এক্স পণ্যের কথা ভাবছি, সেই পণ্যটা যোগান নির্ভর করবে এক্স পণ্যের দামের উপর। অর্থাৎ দ্রব্যের দামের সাথে যোগানের যে সম্পর্ক, এটাই হচ্ছে যোগান বিধি। তাহলে আবারও বলছি, দ্রব্যের দামের সাথে যোগানের যে সম্পর্ক, সেটাই হচ্ছে যোগান বিধি। এবং এখানে আরেকটি কথা কি প্রযোজ্য, অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। অন্যান্য বিষয়গুলি আবার কি, ওই যে বললাম উপাদানের পরিমাণ, উপাদানের দাম, প্রযুক্তি, সময়, এগুলি সব যখন আমার একই রকম থাকবে, ঠিক সেই সময় যদি দ্রব্যের দামের সাথে আমার যোগানের যে সম্পর্ক, সেটাকে আমি বলছি যোগান বিধি। তাহলে যোগান বিধিটা হচ্ছে কি, যোগান বিধি হচ্ছে দ্রব্যের দামের সাথে যোগানের যে সম্পর্ক, সেটা হচ্ছে যোগান বিধি। আর এই বিধিটা কি বলে, বিধিটা বলে যে যদি দাম বৃদ্ধি পায়, অর্থাৎ পি যদি বৃদ্ধি পায়, তাহলে সাপ্লাইটা কি হয়, কমে যায়, বেড়ে যায়। আচ্ছা, আর যদি পি কমে যায়, তাহলে সাপ্লাইটাও কি হয়, কমে যায়। তাহলে এটা হচ্ছে যোগান বিধি। অর্থাৎ দামের সাথে যোগানে কি সম্পর্ক, দামের সাথে যোগানের সম্পর্ক হচ্ছে সমমুখী বা সরাসরি। অর্থাৎ দাম যেদিকে যাবে, যোগানের পরিমাণটা সেদিকেই যাবে। দাম যদি কমে, যোগান সে কমিয়ে দিবে, দাম যদি বৃদ্ধি পায়, যোগানটাকে সে বাড়িয়ে দিবে। এবং এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অন্যান্য বিষয়ের ভিতরে একটা হচ্ছে কি, ভোক্তার চাহিদা। চাহিদাও কিন্তু একটি নিয়ামক, কিসের, যোগানের উপরে একটা প্রভাব বিস্তার করে। কারণ আমরা জানি কোনো দ্রব্যের যদি চাহিদা বৃদ্ধি পায়, উৎপাদক চেষ্টা করে যোগানের পরিমাণ বৃদ্ধি করতে। কোনো দ্রব্যের যদি চাহিদা কমে যায়, উৎপাদক কি করে, যোগানটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করে। অথবা উল্টাভাবে বলা যায়, যেই দ্রব্যের চাহিদা বাজারে বেশি থাকে, সে সেটা বেশি যোগান দেয়, যেই দ্রব্যের চাহিদা কম থাকে, সে সেটা যোগানটা কম দেয়। তাহলে আবারও ফিরে আসছি, যোগান বিধিটা হচ্ছে কি, যোগান বিধি হচ্ছে দ্রব্যের দামের সাথে যোগানের যেই সম্পর্ক, সেটা হচ্ছে যোগান বিধি। অর্থাৎ যেই বিধির সাহায্যে আমরা দ্রব্যের দামের সাথে যোগানের সম্পর্ক দেখাই, সেই বিধিটার নাম হচ্ছে যোগান বিধি। এবং যোগান বিধিতে কি দেখায়, আমরা যোগান বিধিতে দেখি যদি অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকে, তাহলে যদি দাম বাড়ে তাহলে যোগান বাড়ে, যদি দাম কমে তাহলে যোগান কমে। তাহলে এখানে স্বাধীন চলক কোনটি, স্বাধীন চলক হচ্ছে পি আর অধীন চলক হচ্ছে এস। অর্থাৎ দ্রব্যের দামটা হচ্ছে স্বাধীন আর দ্রব্যের যোগানটা হচ্ছে অধীন। তাহলে আবারও বলছি, দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে দ্রব্যের যোগানটা বেড়ে যায়, দাম যদি কমে যায় যোগানটা কি হয়, কমে যায়। তাহলে এই বিষয়টাকে যদি আমি একটি তালিকার সাহায্যে দেখাই, তাহলে সেটাকে আমি বলছি যোগান সূচি বা তালিকা। তাহলে যোগান সূচি এটা কি হচ্ছে, আমি যদি এই বিধিটাকে একটা তালিকার মাধ্যমে দেখাই, পি অফ এক্স, সাপ্লাই অফ এক্স, তাহলে আমি পি নিলাম 5, 10, 15, তাহলে এটা আমি কেজিতে বলতে পারি, মেট্রিক টন যেটাই বলি না কেন। তাহলে দেখা যাচ্ছে যে উৎপাদক যখন দ্রব্যের দাম হয় 5 টাকা, সে কতটা যোগান দিতে ইচ্ছুক, সে হচ্ছে 100 একক দিতে ইচ্ছুক। সে যখন 10 টাকা, সে দিতে ইচ্ছুক কত, 200 একক। যখন দ্রব্যের দাম বেড়ে আরও বৃদ্ধি পেয়ে 15 টাকা হয়, তখন সে সাপ্লাই দিতে ইচ্ছুক হচ্ছে 300 একক। তোমরা বারবার খেয়াল করবে, আমি কিন্তু বলছি বিক্রয় করতে ইচ্ছুক, বিক্রয় করে এই কথা কিন্তু আমরা এখনো বলিনি। ঠিক চাহিদা বিধিতেও কিন্তু একই কথা বলেছিলাম, যে এই দামে ক্রেতা ক্রয় করতে চায়, ক্রয় করে এই কথা কিন্তু বলা হয়নি। কারণ ক্রয় করতে পারবে কি পারবে না, সেটা শুধুমাত্র ক্রেতার উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে আবার বিক্রেতার উপর। ঠিক একইভাবে বিক্রেতা এটা বিক্রি করতে ইচ্ছুক, বিক্রি করে কি না সেই কথা কিন্তু আমরা এখনো বলতে পারি না। কেন পারি না, বিক্রেতার বিক্রি করতে পারবে কি পারবে না সেটারও কিন্তু একটা অংশ নির্ভর করে কার উপরে, ক্রেতার উপরে। তাহলে আমরা শুধু যখন আলাদাভাবে
যোগান বিধিটা বলছি, তখন কি বলছি? যোগান বিধি হচ্ছে দ্রব্যের দামের সাথে যোগানের যে সম্পর্ক, সেটা যে বিধির মাধ্যমে দেখানো হয় সেটা হচ্ছে যোগান বিধি। আর যোগান বিধিতে আমরা কি বলি? যোগান বিধিতে দামের সাথে যোগানের সম্পর্কটা হচ্ছে সমমুখী বা সরাসরি। অর্থাৎ দাম যদি বৃদ্ধি পায় যোগান তখন বেড়ে যায়, দাম যদি কমে যায় যোগান তখন কমে যায়। এবং এই বিষয়টাকে আমরা কিসের মাধ্যমে দেখাতে পারি? আমি একটা সূচির মাধ্যমে বা তালিকার মাধ্যমে দেখাতে পারি। সেই তালিকাতে আমি কি দেখলাম? তালিকাতে দেখলাম যে 5 টাকা, 10 টাকা, 15 টাকা আমি নিয়েছি। অর্থাৎ ওই বিক্রেতা কি করে, যখন দ্রব্যের দাম 5 টাকা, সে যদি 5 টাকা পায় সে কত বিক্রি করতে রাজি? সে 100 একক বিক্রি করতে ইচ্ছুক। সে যদি ওই দ্রব্যের জন্য 10 টাকা পায় তাহলে সে 200 একক বিক্রি করতে ইচ্ছুক। যদি সে 15 টাকা পায় সে 300 একক বিক্রি করতে ইচ্ছা প্রকাশ করে। এটাই হচ্ছে যোগান সূচি বা যোগান তালিকা। এখন যদি আমি এই বিধিটাকে একটি রেখাচিত্রের রূপ দেই, এখন রেখাচিত্রের রূপ দেওয়ার বিষয়টা হচ্ছে আমি একটি কাল্পনিক যোগান সূচি থেকেও যেমন আঁকতে পারি। অর্থাৎ কাল্পনিক কেন বলছি? আমরা এর আগে যেমন বলেছিলাম যে কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন, এখনও যদি আমি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কনের কথা বলতে পারি, একটা হতে পারে আমি শুধুমাত্র যোগান বিধিটা, আমি একটা হতে পারে তালিকাতে দেখালাম আমি লিখলাম যোগান বিধি। আমি কিভাবে দেখাতে পারি যোগান বিধিটাকে? আমি একটি সূচির মাধ্যমেও যেমন দেখাতে পারি। সূচিটা কি? পি অফ এক্স, এস অফ এক্স, এখানে লিখলাম আমি 2, 4, 100, আমি 200, এটা নিয়ে নিলাম, এটা একটা কাল্পনিক। তাহলে আমি এখানে কি দেখালাম? আমি বিধিটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি যে দ্রব্যের দাম যত বৃদ্ধি পাচ্ছে যোগান তত বৃদ্ধি পাচ্ছে, দাম যত কমে যাচ্ছে যোগান তত কমে যাচ্ছে। এটাকে আমি চাইলে আবার কি করতে পারি? রেখাচিত্রের মাধ্যমে দেখাতে পারি। তাহলে ভূমি অক্ষে হবে কি? ভূমি অক্ষে হবে যোগানের পরিমাণ। যোগানের পরিমাণ। আর লম্ব অক্ষে কি? দ্রব্যের দাম। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কোয়ান্টিটি। আমি দ্রব্যের দাম নিয়েছি 1 টাকা, যখন দ্রব্যের দাম তখন যোগান হচ্ছে 10 একক। এই রেখা অঙ্কনটা কিন্তু আমরা জেনেছি আগে, যখন দ্রব্যের দাম 2 টাকা সে বিক্রি করতে চায় কত? 20 একক। যখন দ্রব্যের দাম 3 টাকা সে বিক্রি করতে ইচ্ছুক হচ্ছে 30 একক। তাহলে এই যে বিন্দুগুলি আছে, এই বিন্দুগুলি যোগ করলে আমি যে রেখাটা পাই সেটা হচ্ছে আমার যোগান রেখা। যোগান রেখা যেহেতু সাপ্লাই, ইংরেজিটা হচ্ছে সাপ্লাই, এবং এই জন্য আমি কী ব্যবহার করি? ইংরেজির সাপ্লাইয়ের প্রথম যে অক্ষরটি সেটা হচ্ছে এস, আমরা সেই এসটাকে দিয়ে সাপ্লাইটাকে ব্যবহার করেছি। তাহলে এক্ষেত্রে দেখা যায় যে আমি যোগান বিধিটাকে যেমন একটি তালিকাতে দেখাতে পারি, একটি চিত্রের মাধ্যমেও দেখাতে পারি। এবং এই চিত্রে আমি সংখ্যা ব্যবহার করেছি। আমি সংখ্যা ব্যবহার না করে আমি কি করতে পারি? সরাসরি আমি একটা নোটেশন ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি এ বি সি ডি লিখে আমি চিত্রটা অঙ্কন করতে পারি। আমি লিখলাম এখানে পি ওয়ানের সময় এস ওয়ান, পি টু এর সময় এস টু, বা এম ওয়ান এম টু। আমি একটা রেখা অঙ্কন করলাম, এটার নাম হচ্ছে যোগান রেখা। এটা কি রেখা? এটার নাম হচ্ছে যোগান রেখা। তাহলে আমি যখন উদাহরণ হিসেবে ব্যবহার করব, তোমরা খেয়াল করবে যদি কোনো তালিকা থেকে চিত্র অঙ্কন করতে না বলে তোমরা তখন কি করবে? তোমরা নোটেশন ব্যবহার করবে। এটাতে সুবিধা হচ্ছে এখানে কিন্তু আমি পি ওয়ান এখানে লিখলাম, এখানে পি টু লিখলাম, এখানে মাপের কোনো প্রয়োজন আমার নেই। অর্থাৎ আমি চাইলেই
আমি কি করতে পারি, আমি এরকম একটা রেখা অঙ্কন করতে পারি, আমি চাইলেই একটা রেখা এরকম অঙ্কন করতে পারি, এখানে আমার মাপের কোনো সমস্যা নেই, অর্থাৎ আমার সময় কিন্তু কম ব্যয় হবে। কিন্তু আমি যদি নেই 5, 10, 15, 20, তখন কিন্তু আমার এই সংখ্যাটা কিন্তু আমার স্কেল অনুযায়ী নিতে হবে। কেননা আমি এখানে P1 P2 লিখেছি, আমি যদি এখানে লিখি 5, এখানে লিখি 15, এখানে লিখলাম আমি 10, এখানে লিখলাম আমি 30, তাহলে কিন্তু আমার ছবিটা কারেক্ট হবে না। কেন হবে না? এখানে আমি এতটুকু দূরত্বকে দেখিয়েছি 5, আর এতটুকু দূরত্বটাকে দেখিয়েছি 10, এটা কিন্তু ভুল। ঠিক একইভাবে আমি এতটুকু দূরত্বকে দেখিয়েছি 10, এতটুকু দূরত্বকে দেখিয়েছি কত 20, তাহলে এটাও সঠিক না। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি কখনো প্রশ্নে থাকে, উল্লেখ করা থাকে যে একটি সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো বা সূচি থেকে যোগান রেখা অঙ্কন করো, তখন আমরা কি করব, তখন আমরা সংখ্যাটাকে ব্যবহার করব। আর যদি এ ধরনের কোনো কথা উল্লেখ না থাকে, শুধু যোগান রেখা আঁকলাম বা উদাহরণ হিসেবে ব্যবহার করলাম, তখন আমরা কি করব, তখন চেষ্টা করব আমি সংখ্যা না নিয়ে আমি কি করব, একটা নোটেশন ব্যবহার করব বা আমি একটি সংকেত দিয়ে লিখব। তাতে কি হবে, যে আবারও বলছি, আমি সোজা একটা যোগান রেখা আঁকবো এরকম করে, আমার কোনো অসুবিধা নেই। আমি এটা নাম দিলাম P1, এটা দিলাম P2, এটা দিলাম M1, এটা M2, এখানে P1 কতটুকু, P2 কতটুকু, এটা কিন্তু আমার পরিমাপের কোনো বিষয় না। বিষয় যেটা হচ্ছে যে দাম বেড়েছে, যোগান বেড়েছে, দাম কমেছে, যোগান কমেছে, এটাই হচ্ছে যোগান রেখা। তাহলে এই কথাটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবে, যেটা হচ্ছে আবারও আমি বলছি, যদি কখনো কোনো প্রশ্ন থাকে যে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো অথবা একটি কাল্পনিক যোগান রেখা থেকে যোগান সূচি থেকে রেখা অঙ্কন করো অথবা একটি অপেক্ষক থেকে রেখা অঙ্কন করো, তখন কিন্তু অবশ্যই আমার সংখ্যাটা নিতে হবে এবং সঠিক হতে হবে এবং পরিমাপটাও সঠিক হতে হবে। কিন্তু এ ধরনের যদি কোনো প্রশ্নে না থাকে, উল্লেখ না থাকে, তোমরা তখন যেই ছবিটা আঁকবে সেটা অবশ্যই নোটেশন ব্যবহার করবে। তাতে কী সুবিধা হবে, তাতে সুবিধা হবে তোমার এই মাপঝোঁকের সমস্যা থাকবে না, ভুল হওয়ারও সম্ভাবনা থাকবে না। এখন আমরা যে বিষয়টা দেখলাম যে যোগান বিধিটাকে আমরা দুই ভাগে প্রকাশ করতে পারি, একটি হচ্ছে যোগান সূচি আর একটা হচ্ছে যোগান রেখা। এখন যদি আমরা আবার ফিরে আসি, একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করো, একটি কাল্পনিক যোগান সূচি থেকে বা তালিকা থেকে, কাল্পনিক তালিকাটা হচ্ছে কাল্পনিক কিন্তু রেখাটা হবে তালিকার ভিত্তিতে, রেখাটা কিন্তু কাল্পনিক না। তাহলে প্রশ্নটা কি হচ্ছে, একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করো। এখন কাল্পনিক আমরা কথাটা কেন ব্যবহার করি, কাল্পনিক বলছি যে লিখছে সে কিন্তু নিজের মন থেকে একটা কল্পনা করে একটা সংখ্যা বসিয়ে সে তার ধারণা থেকে সেটা সে প্রকাশ করছে। অর্থাৎ আমার কল্পনা, তোমার কল্পনা, কয়ের কল্পনা, ক্ষয়ের কল্পনা, এটা এক নাও হতে পারে। আমি মনে করছি, আমি উদাহরণ হিসেবে নিয়েছি যে দ্রব্যের দাম আমি লিখেছি P(x), এটা লিখলাম সাপ্লাই(x), অর্থাৎ এটা দামের পরিমাণ, অর্থাৎ দাম প্রতি এককের দাম, এটা হচ্ছে যোগানের পরিমাণ। আমি নিয়েছি 2 টাকা, 4 টাকা, 6 টাকা, এখানে সাপ্লাই নিয়েছি আমি 50, 100, 150। এখন এটা অন্য কেউ নিতে পারে, 1 টাকা, 2 টাকা, 3 টাকা হতে পারে, 5 টাকা, 10 টাকা, 15 টাকা, এটা তোমার। আমি যদি ক্লাসে 50 জন ছাত্র থাকে, আমি যদি তাদের কল্পনা করতে বলি, অর্থাৎ কাল্পনিক যদি তালিকা করতে পারি, আমার 50 রকমও হতে পারে। তাহলে একটা কাল্পনিক আমি যোগান সূচি তৈরি করলাম, তাহলে এটা হচ্ছে কি, একটি কাল্পনিক যোগান সূচি। কাল্পনিক যোগান সূচি, এখন বলা হয়েছে যে একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করো। তাহলে আবারও বলছি, আমার সূচিটা কাল্পনিক কিন্তু রেখাটা কিন্তু বাস্তব, অর্থাৎ আমি যেই রেখাটা অঙ্কন করব সেটা হতে হবে আমার এই
তালিকা অনুযায়ী। এখানে কিন্তু কল্পনা করে আঁকার কোনো সুযোগ আমার নেই, তাহলে তখন আমার কি করতে হবে? এই ক্ষেত্রে আমি যেই পরিমাপগুলি নিয়েছি সেই পরিমাপগুলি আমার সঠিক হতে হবে। এবং সঠিক হওয়ার জন্য আমরা সাধারণত যখনই কোনো কাল্পনিক সূচি থেকে রেখা অঙ্কন করতে বলবে, তোমরা যেই কাজটা করবে তোমরা গ্রাফ পেপার ব্যবহার করবে। ওই পেপারে প্রত্যেকটা ঘর সমান থাকে, সেই ঘর অনুযায়ী তোমরা চিত্র আঁকার চেষ্টা করবে। কিন্তু আমি তো আর এখানে কাল্পনিক তালিকা নিয়েছি, কিন্তু যে ছবিটা আঁকবো আমি গ্রাফ পেপার ব্যবহার করব না, কিন্তু আমার রেখাটা হয়তো বা পারফেক্ট হবে না, কিন্তু কাছাকাছি করার আমি চেষ্টা করব। এবং স্কেল দিয়ে আঁকলেও কিন্তু আমাদের যথাযথ হয়। তাহলে এখানে হচ্ছে 2, 4, 6। তাহলে আমি প্রথমে একটি লম্ব আর ভূমি নিয়ে নিলাম। এখন হচ্ছে যেহেতু 2, 4, 6, আমি এক কাজ করতে পারি যে আমার কাছে যে স্কেলটি আছে সেটা ধরে আমার যে তিন ঘর, অর্থাৎ এটা নিলাম 1, তাহলে 6 নিলাম 2, 9 নিলাম 3, অর্থাৎ আমি এখানে করলাম 2, 4, 6। এখানে যতটুকু আছে তার দ্বিগুণ এটা, এটা হচ্ছে তার 3 গুণ, আর আছে হচ্ছে 50, 100, 150। ঠিক একইভাবে আমি কি করতে পারি, আমি 3 ঘর 3, 3, 6, 3, 9, তাহলে এটাকে আমি নিলাম 50, 100, 150। তাহলে এটা হচ্ছে কি, যোগানের পরিমাণ, আর এটা হচ্ছে দ্রব্যের দাম, এটাকে আমরা বলছি পি, এটাকে বলছি কিউ, অর্থাৎ পরিমাণ। তাহলে দেখো এখানে আমি নিয়েছি 2, 4, 6, আমি ইচ্ছা করলে আমি এখানে 2, এটা 4, এটা 6 সেটা নিতে পারতাম, কিন্তু মাথায় রাখতে হবে আর অনুপাত যেন অবশ্যই ঠিক থাকে। এটা কিন্তু বারবার আমরা বলছি যে তোমরা যখন চিত্র অঙ্কন করবে তোমাদের এই ভূমির অনুপাত ভূমিতে ঠিক থাকতে হবে, লম্বের অনুপাত লম্বে ঠিক থাকতে হবে। এই কথাটা মানেই হচ্ছে আমি এখানে যতটুকু নিয়েছি 2, 4 হয়েছে তার দ্বিগুণ, 6 হয়েছে তার 3 গুণ, আবার এখানে যতটুকু নিয়েছি 50 তার দ্বিগুণ হচ্ছে 100, 3 গুণ হচ্ছে 150। কিন্তু তোমরা যদি খেয়াল করো এখানে 2 যতটুকু নিয়েছি এখানে কিন্তু 50 ততটুকু আমি নিয়েছি, এখানে কিন্তু কোনো অসুবিধা নেই, অর্থাৎ ভূমি অক্ষের অনুপাত আর লম্ব অক্ষের অনুপাত একই হতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু কোথায় ঠিক থাকতে হবে, ভূমির অনুপাত ভূমি ঠিক থাকতে হবে, লম্বের অনুপাত লম্বে ঠিক থাকতে হবে। এখানে আরেকটা কথা হচ্ছে আমরা ভূমিতে এক ধরনের চলক দেখাচ্ছি, লম্বে এক ধরনের চলক দেখাচ্ছি, তাহলে দুইটা অনুপাত নিশ্চয়ই আলাদা হতে পারে। যেমন তুমি যদি বলো যে 10 টাকা যদি হয় এতটুকু, 20 টাকা কি নিশ্চয়ই 2 গুণ, 30 টাকা 3 গুণ, 40 টাকা 4 গুণ? কিন্তু ঠিক একইভাবে এখানে দেখাচ্ছি টাকা আর এখানে যদি দেখাই কেজি, তাহলে 2 কেজি যা 4 কেজি 3 গুণ, 6 কেজি 3 গুণ, 8 কেজি 4 গুণ, তাহলে একটা হচ্ছে কেজি আর একটা হচ্ছে টাকা। এমনিতে তো আলাদা, টাকার সাথে নিশ্চয়ই কেজির অনুপাতটা মিলাতে পারবো না, কিন্তু কি মিলাতে পারবো, 1 কেজি যতটুকু দূরত্ব হবে 2 কেজি অবশ্যই তার 2 গুণ, 3 কেজি অবশ্যই তার 3 গুণ। তোমরা অনেক স্টুডেন্টরাই হয়তো খেয়াল করো না, তোমরা দাগগুলি সঠিক দাও কিন্তু এখানে লিখলে 50, 60, 70, এই ভুলগুলি খুব সহজেই তোমরা করে ফেলো। এই জন্যই আমি কিন্তু একই কথা বারবার বলছি, সেটা হচ্ছে অনুপাত ঠিক রাখতে হবে। তুমি যদি এখানে 5 লিখতে সমস্যা নাই, এটা 10 লিখতে সমস্যা নাই, এটা 15 লিখলেও সমস্যা নাই। কেন নাই, তুমি 5 বলতে যা বুঝিয়েছো, 10 বলতে 2 গুণ, 15 বলতে 3 গুণ বুঝিয়েছো, এটা কিন্তু অনুপাত তোমার ঠিক আছে। কিন্তু তুমি এটাকে 5 লিখলে, এটাকে লিখলে 100, এটাকে লিখলে 150, সেটা কিন্তু হবে না। তাহলে এখানে আবারও বলছি সেটা কি হচ্ছে, ভূমি অক্ষে ভূমির অনুপাত সঠিক থাকতে হবে, লম্ব অক্ষে লম্বের অনুপাত সঠিক থাকতে হবে। তাহলে আবার চলে যায় আমার চিত্র অঙ্কনের ক্ষেত্রে, এটা ছিল 50, 100, 150। তাহলে ছবি আঁকাটা আমাদের মনে আছে। তারপর আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কি, যখন দ্রব্যের দাম 2 টাকা, যোগান হচ্ছে 50 একক, অর্থাৎ 2 থেকে একটা লম্ব আঁকবো, 50 থেকে একটা লম্ব আঁকবো, আমি একটা বিন্দু পাব, এই বিন্দুর নাম দিলাম আমি এ। ঠিক একইভাবে 4 টাকার সাথে কত সে যোগান দিতে ইচ্ছুক, 100 একক,
তাহলে 4 থেকে একটি লম্ব আঁকবো, 100 থেকে একটি লম্ব আঁকবো, পরস্পর যেই বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে বি। ঠিক একইভাবে যখন দ্রব্যের দাম 6 টাকা তখন যোগান হচ্ছে 150 একক, তাহলে 6 থেকে একটা লম্ব আঁকবো এবং 150 থেকে একটা লম্ব আঁকবো, পরস্পর যেই বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে সি। তাহলে আমরা তিনটা বিন্দু পেলাম, অর্থাৎ এই বিন্দুতে আমার মান কত? আমি যদি লিখি এই বিন্দুতে আমার মান হচ্ছে, আমার হচ্ছে কত, 50,2। খেয়াল করো এটা হচ্ছে 100,4, এটা হচ্ছে 150, কমা হচ্ছে 6। আমি এভাবেও চাইলে লিখতে পারি বোঝানোর জন্য যে এই বিন্দুতে আমার মান কত, ভূমি অক্ষে 50, লম্ব অক্ষে 2। এই বিন্দু আমি কিভাবে পেয়েছি, ভূমি অক্ষের দূরত্ব হচ্ছে 100, লম্ব অক্ষের দূরত্ব হচ্ছে কত, 4। এই বিন্দুটা আমি কিভাবে পেয়েছি, ভূমি দূরত্ব হচ্ছে 150, লম্ব দূরত্ব হচ্ছে 6। এভাবে আমি বিন্দুটা পেয়েছি। এখন আমরা জানি রেখা কিন্তু শুধু বিন্দু হলেই হবে না, বিন্দুকে আমার যোগ করতে হবে। আমি যদি এখন এই তিনটা বিন্দুকে যোগ করে দেই তাহলে আমি যেই রেখাটা পাই সেটার নাম হচ্ছে একটি যোগান রেখা। প্রথম হচ্ছে বিন্দুগুলিকে আমার যোগ করতে হবে আর তার একটা নাম দিতে হবে। নাম না দিলে তোমাদের, যদি আমি নামে না ডাকি তোমাদের কিন্তু ভালো লাগে না। তাহলে আমার নাম ধরে ডাকলে, আমি যদি এখন কাউকে বলি স্বামী তুমি কেমন আছো, দেখবা স্বামীর কাছে খুব ভালো লাগবে, কারণ সে দেখবে তাকে আমি চিনি। ঠিক একইভাবে যে কোনো রেখারই একটা নামকরণ করতে হয় যাতে করে আমরা সহজেই বুঝতে পারি যে এটা কোন রেখা। তাহলে এখানে আমি দিলাম এস, এস ড্যাশ বা এস প্রাইম, আমি যেই নামেই ডাকি না কেন, তাহলে এটা হচ্ছে একটি যোগান রেখা। আর কি কি বিন্দু পেলাম, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু, একটা হচ্ছে সি বিন্দু, এটাই হচ্ছে আমার যোগান রেখা। তাহলে যোগান রেখাটা আমি কিভাবে পেলাম, একটি কাল্পনিক যোগান সূচি থেকে একটি যোগান রেখা আমি অঙ্কন করলাম। তাহলে এটা কি দাঁড়ালো, আবারও বলছি তালিকাটা হবে কাল্পনিক কিন্তু রেখাটা হবে তালিকার ভিত্তিতে, অর্থাৎ রেখাটা কিন্তু আমার কাল্পনিক না। তাহলে আমি প্রথমে একটা কাল্পনিক তালিকা নিলাম, তারপরে আমি একটি রেখা অঙ্কন করলাম। আর তোমাদের একটা কথা বলবো, তোমরা যখন একটা কাল্পনিক নিবে কল্পনা করার সময়, আমরা বলি না যে কল্পনা এমন সব কল্পনা করতে হয় না যেটা আসলে বাস্তবসম্মত না বা যেটা বাস্তবায়ন করা সম্ভব না, তোমরাও ঠিক কি করবে, এখানে যদিও কাল্পনিক তালিকা বলা হচ্ছে কিন্তু নেয়ার সময় একটু বুদ্ধি খাটাবে যাতে করে তোমাদের এই অনুপাতগুলি সহজে দিতে সহজ হয়, অর্থাৎ ছবি আঁকতে যাতে সহজ হয়। তুমি এখানে যদি 2 নাও, 2 নেওয়ার পর 6 নাও, তারপর যদি 8 নাও, তোমার তালিকাটা কিন্তু ভুল না, এখান থেকে ছবি আঁকবে সেটাও কিন্তু ভুল হবে না। কিন্তু তোমার কি হবে, এখানে পরিমাপ করতে যে 2 নিবে, তারপরে আবার 6 নিবে, তারপরে আবার 8 নিবে, দেখবে যে ছবিটাও খুব সুন্দর লাগবে না দেখতে, বা তোমার আঁকতে কিন্তু একটু জটিল মনে হবে, বা তোমার মনে হবে যে ছবিটা কেমন ঠিক হয়েছে। তাহলে সেখানে কি করবে, তোমরা চেষ্টা করবে যাতে করে অনুপাতগুলি সহজে নেওয়া যায়, নিতে পারো 1, 2, 3, এটা সহজ 1, 2, 3 নিতে পারো, নিতে পারো 10, 20, 30। অর্থাৎ তোমরা যেই বিন্দুগুলির যেই কাল্পনিক যে সূচিটা তৈরি করবে সেখানে চেষ্টা করবে যাতে করে অনুপাতটা নিজেদেরই সহজে বের করা যায়। তার মানে যতটুকু দূরত্ব আমি বলছি প্রথম অংশ, দ্বিতীয় অংশ হবে তার 2 গুণ, তৃতীয় অংশ হবে তার 3 গুণ। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এখানে আমি 3টি দাম নিয়েছি, অর্থাৎ কাল্পনিক যে রেখাটা আমি আঁকবো তার ভিত্তি হিসাবে আমি যেটা নিয়েছি সেটা কি নিয়েছি, একটি কাল্পনিক সূচি। সেই সূচিতে আমি 3টি দাম নিয়েছি, 3টি দামের সাথে আমি 3টি কি নিয়েছি, যোগানের পরিমাণ নিয়েছি। আমি ইচ্ছা করলে কিন্তু 2টিও নিতে পারি, আমি ইচ্ছা করলে কি করতে পারতাম, আমি যে কোনো 2টি দাম নিতে পারতাম, অর্থাৎ আমি চাইলে এতটুকুই নিতে পারতাম, সেটাও কিন্তু আমি অঙ্কন করতে পারতাম। কিন্তু আমরা কখনোই একটি তালিকা থেকে, আমি যদি একটা মাত্র নেই, এখান থেকে কোনো রেখা আমি আঁকতে পারবো না। আচ্ছা কেন পারবো না, পারবো না এজন্যই এখান থেকে আমি শুধু কি পাবো, একটি বিন্দু পাবো, বিন্দু কিন্তু রেখা না, বিন্দুর যোগফল অথবা বিন্দুর চলার পথকে আমরা রেখা বলি। অর্থাৎ এই যে একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে, এই দুটাকে যদি যোগ করি তাহলে একটা রেখা হয়, অথবা যদি বলি বিন্দুর চলার পথ, অর্থাৎ এখানে একটা বিন্দু এটা চলছে,
তাহলে এটা হচ্ছে একটি রেখা। তাহলে আমার রেখা পেতে হলে অবশ্যই একাধিক একাধিক বিন্দুর প্রয়োজন হবে, তার মানে আমার ন্যূনতম দুটি দামে দুটি যোগানের পরিমাণ নিতে হবে, ন্যূনতম দুটি দামে, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে আমি চাইলেও কিন্তু শূন্য থেকে নিতে পারতাম, অর্থাৎ আমি কি নিতে পারতাম, একটি দাম হচ্ছে শূন্য, তারপরে হচ্ছে তাহলে আমি এরকম নিতে পারতাম যে পি অফ এক্স, পি এস অফ এক্স, এটা হচ্ছে শূন্যতে, যখন দ্রব্যের দাম শূন্য আমার যোগানটাও শূন্য, দ্রব্যের দাম দুই আমি যোগান করলাম দশ, দ্রব্যের দাম তিন, বা আমি এখানে তিন না নিয়ে আমি কত নিলে ভালো হবে চার, এটা হলো আমার হয়তো নিলাম আমি বিশ। তাহলে দেখা যাচ্ছে শূন্য থেকেও কিন্তু আঁকতে পারতাম, এবং শূন্য থেকে যদি আমি আঁকি অর্থাৎ দামও শূন্য যোগানও শূন্য, তখন আমার রেখাটা এই বিন্দু থেকে শুরু হবে, অর্থাৎ আমার বিন্দুটা হচ্ছে এখানে, এখান থেকে রেখাটা এদিকে আসবে। আর আমরা দেখেছি যেহেতু যোগানের ক্ষেত্রে দামের সাথে সরাসরি সম্পর্ক, এই জন্য রেখাটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ রেখার ঢালটা হচ্ছে পজিটিভ। আবার বলছি যেহেতু দামের সাথে যোগানের সরাসরি সম্পর্ক, অর্থাৎ যোগান দাম যেদিকে যায় যোগানেরটা সেদিকে যায়, এজন্য এটা হচ্ছে কি সমমুখী সম্পর্ক হওয়ার জন্য রেখাটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, এটা হলো এক। আর দুই নম্বর হচ্ছে রেখার ঢালটা হচ্ছে পজিটিভ। আরেকটা বিষয় হচ্ছে আমার কখনো কখনো এমনও হতে পারে যে আমার ক্ষেত্রে এই বিন্দুটা আরও এদিকে চলে আসতে পারে, অর্থাৎ মাইনাস থেকেও শুরু হতে পারে। তাহলে দেখা যাচ্ছে আমার রেখাটার আকৃতি কি কি হতে পারে, এই যোগানের রেখাটা হতে পারে এখান থেকে শুরু, হতে পারে এখান থেকে শুরু, হতে পারে এখান থেকে শুরু, তাহলে এটা হতে পারে। আবার হতে পারে আমার রেখাটা এরকমও হতে পারে, এরকম হতে পারে, তার মানে কি দাঁড়াচ্ছে যে দ্রব্যের দাম যদি হয় পাঁচ টাকা, যোগান হচ্ছে দশ একক, দ্রব্যের দাম যদি দশ টাকা হয় যোগানও আমার একই পরিমাণ আছে, তার মানে দামের পরিবর্তন হয়েছে কিন্তু যোগানের কোনো পরিবর্তন হয়নি, এমন ধরনের যদি কোনো পণ্য হয় সেই রেখাটা হতে পারে লম্ব অক্ষের সমান্তরাল। আমি যদি এখন বলি যে ভূমির পরিমাণ, অর্থাৎ ধানমন্ডি এলাকায় যেই জমিটা আছে তার পরিমাণটা কিন্তু প্রকৃতির দান একটা নির্দিষ্ট সীমা আছে, অর্থাৎ এতটুকু আছে, দাম বাড়লেও যতটুকু, দাম কমলেও ততটুকু, অর্থাৎ ভূমির যোগান রেখাটা হয় লম্ব অক্ষের সমান্তরাল। আরেকটা রেখা আছে, সেই রেখাটাকে আমরা বলি ব্যাকওয়ার্ড বেন্ডিং সাপ্লাই কার্ভ বা পশ্চাৎমুখী যোগান রেখা, এটাকে বলি পশ্চাৎমুখী যোগান রেখা। তার মানেটা কি হচ্ছে আমি এটা একটু সংক্ষেপে আছে বলি, এই রেখাটা হচ্ছে এরকম যে প্রথমে আমি আর দাম বাড়লো যোগান বাড়লো, আরেকটু দাম বাড়লো যোগান বাড়লো, তারপরে দাম বাড়লো যোগানটা আমার কমে আসলো, খুব সংক্ষেপে দেখালাম। সেটা হচ্ছে কি এটা শ্রমিকের ক্ষেত্রে হয় যে শ্রমিক প্রথমে যে মজুরি পায় তখন যতটুকু সে কাজ করতে ইচ্ছুক, মজুরি যদি বাড়ে সে আরও কাজের পরিমাণ বাড়িয়ে দেয়, এরপরে যদি আরও মজুরি বাড়ায় তখন দেখা যায় সে কী করে শ্রমের পরিমাণ না বাড়িয়ে সে কী করে বিশ্রামের পরিমাণটাকে বাড়িয়ে দেয়। এভাবে দেখা যায় যে আমরা যোগানের রেখা বিভিন্ন আকৃতির পেতে পারি, অর্থাৎ একটা হতে পারে সরাসরি বাম দিক থেকে ডান দিক ঊর্ধ্বগামী, এটা হতে পারে, এটা হতে পারে, আবার এটা এটাও হতে পারে, আবার কখনো কি হয় এটাও হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যোগান রেখারও ব্যতিক্রম হতে পারে। তাহলে আমি আবার রিপিট করছি, আমরা আজকে কী কী ধারণা দেওয়ার চেষ্টা করলাম, প্রথম হচ্ছে যোগান কি, যোগান জানার আগে আমার একটা জিনিস জানতে হলো, সেটা হচ্ছে মজুদটা কি। মজুদ হচ্ছে মোট বিক্রয়যোগ্য দ্রব্যের পরিমাণ, অর্থাৎ চাইলেই আমি বিক্রি করতে পারবো। আর যোগান হচ্ছে ওই মজুদের কতটুকু অংশ আমি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে বিক্রি করতে ইচ্ছুক, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যোগান। আমরা কিন্তু ঈদের সময় যখন হঠাৎ করে চিনির দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, আমরা কিন্তু বলি যেগুলি সবই খাতুন বাজারে আছে কিন্তু বিক্রেতারা ইচ্ছা করে সিন্ডিকেট করে তারা এটা আটকে রেখেছে, বিক্রি করতে চাচ্ছে না দাম বেশি পাওয়ার জন্য। এই যে কথাগুলি আসে
তার মানে কি দাঁড়াচ্ছে, বিক্রয়যোগ্য দ্রব্যের পরিমাণ তার আছে কিন্তু নির্দিষ্ট দামের কমে সে বিক্রয় করতে চাচ্ছে না। তাহলে আবারও বলছি, মজুদ হচ্ছে বিক্রয়যোগ্য দ্রব্যের পরিমাণ, আর যোগান হচ্ছে বিক্রয়যোগ্য দ্রব্যের পরিমাণ থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে সে যতটুকু বিক্রি করতে ইচ্ছুক। এটা হচ্ছে প্রথম। আর দুই নাম্বার হচ্ছে, যোগান কি কি বিষয়ের উপর নির্ভর করে? যোগান অবশ্যই ওই দ্রব্যের দামের উপর নির্ভর করে, তারপর চাহিদার উপরে নির্ভর করে, প্রযুক্তির উপর নির্ভর করে, উৎপাদন উপকরণের উপর নির্ভর করে, উৎপাদন উপকরণের দামের উপরে নির্ভর করে, সময়ের সাথে নির্ভর করে, প্রকৃতির উপর নির্ভর করে, আর অনেকগুলি বিষয়ের উপরে যোগানের পরিমাণ নির্ধারণ করতে পারে। এখন শুধুমাত্র দামের সাথে যোগানের যে সম্পর্ক, এটা আমরা যে বিধির মাধ্যমে দেখাই তাকে আমরা বলি যোগান বিধি। অর্থাৎ দামের সাথে যোগানের সাথে যে সম্পর্ক, এটা যে বিধির মাধ্যমে আমরা দেখাই তাকে বলি আমরা যোগান বিধি। এবং যোগান বিধিতে কি দেখায়? যোগান বিধিতে দেখায় যে দ্রব্যের দামের সাথে যোগানের সরাসরি সম্পর্ক, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। আবার এই বিষয়টাকে আমরা তালিকাতেও দেখাতে পারি, এটাকে আমরা চিত্রও দেখাতে পারি, আরেকটা বিষয় পারি, একটি কাল্পনিক যোগান সূচি থেকে একটি যোগান রেখা অঙ্কন করতে আমরা পারি। তাহলে আজকে এতটুকুই থাক, আমরা আগামী ক্লাসে যে জিনিসটি করব, আমরা কাল্পনিক যখন কথাটা বললাম, আমরা একটি অপেক্ষক থেকে একটি কিভাবে যোগান রেখা অঙ্কন করা যায় সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে আজ এতটুকুই থাক, তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আশা করি চাহিদার চেয়ে যোগানের অধ্যায়টা, যোগানের বিষয়টা একই অধ্যায়ে, অর্থাৎ চাহিদার চেয়ে যোগানটা কিন্তু একটু সহজ। চাহিদাটা বোঝার পরে যোগানটা কিন্তু অনেক সহজ হবে, আর চাহিদাতে আমরা যা যা পড়বো যোগানে ঠিক একই জিনিস পড়বো। চাহিদা বিধি, যোগান বিধি, চাহিদা রেখা, যোগান রেখা, এভাবে আমরা সবগুলিই দেখবো। সবাই সুন্দর থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।